आसमानों पे जो खुदा है उससे मेरी यही दुआ है, चांद ये हर रोज मैं देखूं तेरे साथ में। काश मेरा दिल भी कोई कागज का टुकड़ा होता। फाइनली मैंने तुम्हारा पीछा छोड़ दिया, नाउ यू आर फ्री। यार खुश रहे अपनी लाइफ में, बिजी रहे, अब ना कोई डिस्टर्ब। আমরা সবাই জানি যে ভারতে টিকটক বন্ধ হওয়ার পর থেকে টিকটকের মতো অনেক রকমের শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন চলে এসেছে, যেমন জোশ, এমোজি, আরও অনেক অ্যাপ্লিকেশান আছে। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশানের সম্বন্ধে কথা বলবো যে অ্যাপ্লিকেশানটা টিকটকের মতোই একদম নতুন একটা অ্যাপ্লিকেশান, আর এখানেও কিন্তু তোমরা ছোটো ছোটো শর্ট ভিডিও করে নিজেকে অনেক বেশি ফেমাস করতে পারবে এবং এখান থেকে কিন্তু সামান্য কিছু টাকাও ইনকাম করতে পারবে। তো এখানে ভিডিও করলে কিন্তু এখানে মানে এই অ্যাপ্লিকেশানটাকে খুব একটা বেশি হয়নি, আপাতত 1 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে রেখেছে, তো এটাকে ইউজ করতে পারো। তো এই অ্যাপ্লিকেশান নিজে সবকে তুলে ধরতে পারবে নিজে। এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক ভিডিও তুমি পেয়ে যাবে, শর্ট ভিডিও। এই ভিডিওকে তুমি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবে, এছাড়া কিন্তু নিজেও ভিডিও এখানে আপলোড করতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশানটার কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে টিকি অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশানটায় কিন্তু অলরেডি 1 মিলিয়ন ডাউনলোড। তো দেখো ডাউনলোড করলে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে। তো দেখতে পাচ্ছ তোমার কিছু ভিডিও রয়েছে, তো ভিডিওটাকে আমি পজ করলাম। তো এরকম কিন্তু অনেক ভিডিও তোমার সামনে চলে আসবে। তো আমরা যেহেতু হোমে রয়েছি সেহেতু এখানে নানা রকম ভিডিও চলে আসবে। তো ওখানে দেখো ভিগোর মতো জোশের মতো কিন্তু এখানে ভিডিওকে তুমি দেখতে পারবে এবং তুমি চাইলে ডাউনলোডও করতে পারবে নিজেদের ফোনে। তো এবার কি করবে না, এখানে দেখো মাঝখানে যে এখানে প্লাস আইকনটা আছে সেখান থেকে তুমি ভিডিও তৈরি করতে পারবে নিজের জন্য। তো আমরা সেখানে ক্লিক করছি, ক্লিক করলে এখানে প্রিপেয়ারিং হচ্ছে। এরপরে দেখো তোমার এরকম একটা ইন্টারফেস, তো এটাকে আমি সামনের ক্যামেরা করলাম। তো এখানে দেখো অনেক কটা অপশান আছে, একটা আছে উপরে সুইচ, তো সুইচ থেকে তুমি সামনে পিছনে ক্যামেরা করতে পারবে। এরপর টাইম বলে যে অপশান আছে সেখানে টাইমার সেট করতে পারবে যে কতক্ষণে করতে চাইছো। এছাড়া দেখো স্পিড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে তুমি স্পিডকে বাড়াতে পারবে, কমাতে পারবে। এছাড়া বিউটি বলে যে অপশান আছে সেখানে চাইলে তুমি নিজের ফেসকে সুন্দর বানাতে পারবে, মানে ফর্সা বা কালো এরকম কিছু বানাতে পারবে। আর ফিল্টারে ক্লিক করলে তুমি এখানে রঙিন ফটো করতে পারবে, সাদা কালো বা অন্য কিছু তো করতে পারবে। এছাড়া ফ্ল্যাশে অন করলে দেখো ফ্ল্যাশ অন হবে অফ হবে, তো এটা কিন্তু এখান থেকে করতে পারবে। এছাড়া নিচে দেখো এখানে স্টিকার যে অপশান, ক্লিক করলে তুমি এখানে স্টিকার লাগাতে পারবে ফটোতে। আর আপলোডের এখানে ক্লিক করলে তুমি এখান থেকে যদি কোনো রকমের ভিডিও আগে থেকে তৈরি করে রাখো সেটাকে এখানে আপলোড করতে পারবে সরাসরি। এছাড়া দেখো সিলেক্ট মিউজিক অপশান আছে উপরে, সেখানে ক্লিক করলে মিউজিক পেয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করব, দেখা যাক। তো ক্লিক করলে দেখো এখানে কিছু মিউজিক চলে এসছে। তো এখান থেকে তুমি যে কোনো মিউজিক ভিডিও করতে পারো, শর্ট ভিডিও, কোনো অসুবিধাই। যাই হোক আমরা এখান থেকে ব্যাক করব। দেখো মাঝে গোল অপশান, সেখানে ক্লিক করে ধরে তুমি এখানে কিন্তু শর্ট ভিডিও বানাতে পারবে। যাই হোক এখানে আমি ব্যাক করে নিলাম, আবার এখানে সব কিছু দেখিয়ে দিলাম। এরপরে দেখো ডান দিকে সবার পাশে এখানে একটা মানুষের মতো চিহ্ন আছে নিচে, সেখানে ক্লিক করতে পারো। ক্লিক করলে কিন্তু এখানে তুমি তোমার প্রোফাইল দেখতে পারবে। তো এখানে বলছে লগ ইন ইনটু ইয়োর প্রোফাইল, তো এখানে আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়া ফোন নাম্বার ছাড়া তুমি কিন্তু এখানে জিমেল আইডি থেকে বা ফেসবুক থেকেও কিন্তু লগ ইন করতে পারো। এছাড়া কিন্তু তুমি এখানে টাকাও ইনকাম করতে পারো। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু অপশান আছে, দেখো নানা রকমের অফার কিন্তু থাকে যে ভিডিওর উপরে, তো এখানে কিন্তু টাকা ইনকামের একটা ব্যাপার আছে। তো তুমি চাইলে কিন্তু এখান থেকে কিছু কিছু টাকাও ইনকাম করতে পারো। এবার বলে দিই যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল, যেটা বললাম টিকি অ্যাপ্লিকেশান ছিল। তো অ্যাপ্লিকেশানটার লুকটা একবার দেখে নাও, তো আমি প্লে স্টোরে চলে গেলাম। দেখো টিকি শর্ট ভিডিও কমিউনিটি, এটাকে কিন্তু 1 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে রেখেছে, আর রেটিং আছে 4.5। তো দারুণ কিন্তু রেটিং আছে এই অ্যাপ্লিকেশানটাকে। তো এই অ্যাপ্লিকেশানটাকে অবশ্যই ইউজ করতে পারো। আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।